Marriage stands deconstructed in the story, but the limitations it puts of the woman. The reader is made to note the strangeness of the idea of two people unknown to each other get tied in a matrimonial bond, which eons them together. How two people unknown to each other get tied in the matrimonial bond, which might as well be called the yoke of marriage. Yoke heavily weighed on the side of the female. একটা ছেলের সাথে একটা মেয়ের বিয়ে হয় এবং ঠিক হয় দুজনে সমান সমান দায়িত্ব পালন করে। সমান সমান দায়িত্বটা কিরকম? সমান সমান দায়িত্বটা হলো ছেলেটা দশটার সময় ঘুমতে চলবে, খাওয়া দাওয়া করবে, অফিস চলে যাবে, তারপরে বাড়ি ফিরে আসবে, তারপরে তাকে আবার ডিনার দিতে হবে, তারপরে সে টিভি দেখে ঘুমবে। মেয়েটার সমান সমান দায়িত্ব দেখবে, মেয়েটা ভোরবেলা উঠবে, কাজ করবে, তারপরে ছেলেটিকে ডাকবে, ছেলেটি উঠবে, তারপরে একসাথে অফিস যাবে, তারপরে আবার আসবে, আবার বাড়িতে কাজ করবে, আবার রাত্রে খাবার করবে, আবার রাত্রেবেলা সেক্সুয়াল সার্ভিস দেবে। এইটা হলো সমান সমান দায়িত্ব। তো সমান সমান মানে কত তোমরা জানতে? 50-50 বাজে কথা। ছেলে মেয়ের দায়িত্ব সমান সমান মানে 95-5। তাহলে সমান সমান ছেলেটা তিন বেলা খাবে, খেয়ে উদ্ধার করবে দুইটাকে, ছেলেটা বাসনপত্র করবে, ধুয়ে উদ্ধার করবে, ভোরবেলা উঠবে, রান্না করবে, কাপড় কাচবে, বাচ্চা উৎপাদন করবে, বাচ্চা মানুষ করবে, ঘর সামলাবে, বাইরে সামলাবে, অফিস সামলাবে। ছেলেটা সেটার প্রচুর হাড় ভাঙা খাটনি, বেলা করে উঠলে খাবে, চলে যাবে, আবার এসে খাওয়া দাওয়া। এখানে আমি বলেছি যে সমান সমান দায়িত্ব পালন করে। সমান সমান মানে উইমেন উইল ওয়ার্ক ইন দ্য হাউস, উইমেন উইল ওয়ার্ক আউটসাইড, ওয়ার্কিং উইল ম্যান। আর ওয়ার্কিং ম্যান মানে, ওয়ার্কিং ম্যান মানে হলো মেন উইল ওয়ার্ক আউটসাইড অ্যান্ড স্লিপ অ্যান্ড অ্যান্ড পার্ক ইনসাইড। সো 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 দিস ইজ হাউ হাউ রেসপন্সিবিলিটিজ আর শেয়ার্ড। তুমি 90-95% কাজ করবে, তুমি বউ, আমি 5% কাজ করবো। কেন? না আমরা আমাদের দায়িত্বটা সমান করে ভাগ করে। দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্স ইন অল হাউসহোল্ডস। ইউ মে নট লাইক দ্য লেকচার, বাট ইউ বাট ইভেন ইফ ইউ ডোন্ট লাইক দ্য লেকচার, প্রবলি ইট ইজ হ্যাপেনিং রাইট নাও ইন ইউর হাউস। সো হু এভার উইল বি লিসনিং টু দিস লেকচার ইন জুম অর ইন ইউটিউব, ইয়েস আই এম টেলিং ইউ, if you don't like the lecture, I'm telling you right now, yes, whoever is listening to this, if you don't like the lecture, maybe it's happening to your house right now, that's why you don't like the lecture. Yes, 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 I'm talking about you. So please like the lecture, share and subscribe, and please understand that domestic violence is not good. Okay, and the thing is that violating, আরে দাদারা আপনাদেরকেই বলছি, এই যে ভালো লাগছে না লেকচারটা, তার কারণ হলো ডোমেস্টিক ভায়োলেন্স আপনি ঘটাচ্ছেন বাড়িতে। করিয়েন না ওরকম। ওটা পেট্রিয়ার্কি বলে। হ্যাঁ, বাজে ব্যাপার ওটা। লেখাপড়া করুন, লেকচার গুলো ফলো করুন। And violating the principles in such a tie-up may cause difficulties not possible to handle in the existing socio-legal framework. Two independent people can hardly be forced to live together under the choice of parents. Ma, আজকে সন্ধ্যাবেলা একটু তাড়াতাড়ি কলেজ থেকে ফিরে আসিস, হ্যাঁ? একজন কি তাড়াতাড়ি আসিস, একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে আসিস, কারণ আজকে তোকে আমি স্লেভ মার্কেটে নিয়ে যাবো,
সেখানে একজন খদ্দের এসেছে, খদ্দের খুঁজতে, হু ইজ স্টিল লুকিং ফর সেক্স, অ্যান্ড আই উইল বি সেল ইউ টু হিম, ভালো দাম উঠেছে আর চাকরি করে, মানে হি ক্যান অ্যাফোর্ড দ্য মানি দ্যাট আই উইল সেল মাই প্রোডাক্ট ফর। এইসব নোংরা কথাগুলো, নোংরা কথা, বাজে কথা, হ্যাঁ হ্যাঁ আপনাদেরকেই বলছি এই কথাগুলো বাজে কথা। তার কারণ হলো, ভালো কথাটা হলো, আমার মেয়ের জন্য আমি একটা ভালো একটা জামাই খুঁজেছি। তুমি তোমার মেয়ের জন্য জামাই খোঁজো নি, বেসিক্যালি ইউ ক্যানট ফিড ইউর ওন ডটার, ইউ ক্যানট ফিড ইউর ওন ডটার দ্যাট ইউ হ্যাভ প্রডিউসড, ইউ ক্যানট এডুকেট ইউর ওন ডটার, সো ইউ আর সেলিং ইউর ডটার ইন এক্সচেঞ্জ বিটুইন মানি অ্যান্ড সেক্স, ইয়েস, অ্যান্ড ইফ ইউ ডু দ্যাট, ঠিক আছে, ইউ আর দ্যাট, আই এম নট ইউজিং স্ল্যাং বিকজ ইট উইল বি আপলোডেড ইন ইউটিউব, ওখানে কিছু আইন কানুন আছে স্ল্যাং ইউজ করা যায়, নাহলে দিতাম ভালো করে। তো এবার, টু ইন্ডিপেন্ডেন্ট পিপল ক্যান হার্ডলি বি ফোর্সড টু লিভ টুগেদার আন্ডার দি চয়েস অফ পেরেন্টস অ্যান্ড ওয়েল উইশার্স হু দেমসেলভস ওয়ার্ক অন দ্য প্রিন্সিপাল অফ সোশ্যাল নেসেসিটি অ্যান্ড প্রপার্টি। আর দুটো লোকের মধ্যে চুক্তি হচ্ছে, কিরকম চুক্তি, একটা লোক বলছে আমার কাছে টাকা আছে, আই নিড সেক্স, আরেকজন বলছে আমার বাড়িতেও একটা প্রোডাক্ট আছে যেটা হলো সেক্স ডল, যেটা আমার ডটার, আই উইল সেল দ্যাট, আর আমার অনেক কটা, তিন চারটে ডটার রয়েছে, ওই এক জায়গায় বলেছো না আমার আরো দুটো মেয়ে আছে, সো দ্যাটস ইট। আরে এক এক করে আমার ঘর থেকে ঝামেলাগুলোকে নামাতে হবে না, একটা ঝামেলা নামালাম সেটা আবার ঘুরে রিবাউন্ড করে চলে এলাম, আর আই হ্যাভ টু মোর ডটার্স টু বি ম্যারিড, এর মানে কি হয় তাহলে, তোমরাই বলো কি করে বলবে, সেশনে শেষে বলবে ইন্টারাকশনে, আর না হলে কমেন্টসে গিয়ে বলবে। সো নাও নাও দ্য থিং ইজ দ্যাট ইটস এ ভেরি আনহোলি এক্সচেঞ্জ বিটুইন মানি অ্যান্ড সেক্স, ইটস এ ভেরি আনহোলি এক্সচেঞ্জ, নো ওয়ান্ডার বার্নার্ড শ হ্যাজ কল্ড ইট লিগালাইজ কনস্টিটিউশন, হি হ্যাজ কল্ড দি ইনস্টিটিউশন অফ ম্যারেজ, জর্জ বার্নার্ড শ, a legalized prostitution, ekta sarkari ain shikrito deho byabsayi, ar meer bapti ke onekta oi ain shikrito nari pacharkari bola jete pare, oi aaj amar meer bidai dilam, tumi niche bidai holei to patte tale astoi na samasya, পাঁচটা মেয়ে আমি কি করব, পাঁচটা মেয়ে কি মানে অংশুমান জন্ম দিয়ে এসেছিল না দিব্যেশ্বর জন্ম দিয়ে এসেছিল না আমি দিয়ে এসেছিল পাঁচটা মেয়ে, ইট হ্যাড দি ইউজফুল ডালনেস অ্যান্ড ইম্পার্সোনালিটি অফ এনি রুম হোয়ার পিপল স্টে ফর এ শর্ট টাইম অ্যান্ড গো অ্যাওয়ে লিভিং নো ইমপ্রেস অফ দেমসেলভস বিহাইন্ড। Please, sir, let me explain this quickly. It had the useful dullness and impersonality of any room. বলছে ঘরটাকে দেখলে মনে হবে যে কোনো আট পাঁচটা যেরকম ঘর হয় সেই ঘরগুলোর মতো। But people stay for a short time. এমন একখানা হোটেলের রুম যেখানে সামান্য ক্ষণিকের জন্য লোকজন আসে, ক্ষণিকের জন্য ভাড়া নেয়, মেবি একদিনের জন্য ভাড়া নেয় না, মেবি এই ধরনের হোটেলের এই ধরনের রুম গুলো হয়তো দিনের জন্য ভাড়া নেয় না, বিকজ দিনের জন্য ভাড়া লাগে না, ঘন্টার জন্য না, ক্ষণিকের জন্য ভাড়া নেওয়ার মানে কি জানি না, মেবি হয়তো চার ঘন্টার জন্য, দু ঘন্টার জন্য, বা সাড়ে চার মিনিটের জন্য, জানি না মিনিটেও দেয় নাকি, অ্যান্ড গো অ্যাওয়ে, তারপরে চলে যায়, লিভিং নো ইমপ্রেস অফ দেমসেলভস বিহাইন্ড, যার সেই হোটেলে তাদের কোনো ছাপ রেখে যায় না। প্রমাণ রেখে যায় না যে আমরা এখানে এসেছিলাম, কয়েক ঘন্টার জন্য ভাড়া নিয়েছিলাম আমরা দুজনে, তারপরে সন্ধ্যেবেলায় আবার চলে গেছি,
পরের দিন যদি কেউ আসে হোটেলটায়, কেউ খুঁজে প্রমাণ করতে পারবে না যে এখানে অমুক অমুক বা অমুক তমুক এসে 2 ঘন্টা 40 মিনিট ছিল। বলছে এইরকম হোটেল দেখতে লাগছে, বলার অপেক্ষা রাখে না যে দিস কাইন্ড অফ হোটেল ক্লিয়ারলি সাজেস্ট প্রস্টিটিউশন। And the manager of this hotel or the managers of that kind of hotels, they run sex racket in collaboration with local thana and many other people in power. Tarao bhag pai. Though when he was in the room, had looked at it from him. রুমটায় যখন আমি ছিলাম না, তখন আমার পরের দিকে আমি তাকাচ্ছিলাম না বলে পেইনফুলি অ্যাওয়ার অফ এ সিক্রেট স্মাইল। কেন আমার মনে হচ্ছিল যে পথটা বোধ হয় মিচকি মিচকি হাসছে। এটা লক্ষ্য করে দেখবে তোমরা প্রত্যেকেই, প্রত্যেকেই দেখবে, বিশেষ করে তুমি তো দেখবেই। হ্যাঁ, তোমাকেই বলছি। এবার সেখানে কি দেখবে? হ্যাঁ হ্যাঁ, তোমাকেই তোমাকেই ঠিক, এবার ঠিক করেছো। এবার এবার কি দেখবে? না, বিয়ে যখন হয়, বিদায় যখন হয় মেয়ের, তখন মা গো বাবা গো করে কেঁদে ভুবন ভরিয়ে দেয় মেয়েটা, আর মিচকি মিচকি হাসে ছেলেটা। খেলা হবে এবং নিশ্চয়ই হবে এবং অবিলম্বে হবে, কাল রাত্রি পেরোনোর পরেই হবে। এই যে জায়গাটা, এই জায়গাটা, সেজন্য সে একটা হাসিটা, তার হাসির মধ্যে এরকম হাসি, একটা এরকম একটা হাসি। আর ও একবার সেই ও মা বাবা এমন এমন রিলেটিভকেও ডাকে যারা নেই আর কি বাড়িতে, এবং একাকার কাণ্ড এখন অবশ্য করে না, কারণ প্রচুর খরচ করে মেকআপ করে, ওই চুনকাম প্লাস্টার সব পড়ে গেলে তখন হয়তো ওখানে যদি আবার রিজেক্ট হয়ে যায়। এবার পুরোনো বিল্ডিং, এবার ঘটনা হলো যে এই মিচকি হাসিটা কেন হাসে, তার কারণটা হলো এভরি হাজবেন্ড অ্যাজ সুন অ্যাজ দে গেট ম্যারিড দে অ্যান্টিসিপেট exactly the moment they have been waiting for. এই গানটা এমনি গিয়েছিল দেবশ্রী, আর কত রাত একা থাকবে। তো এবার এই যে ফাইনালি যখন এই যে স্টুডেন্টগুলো এই যে জুমে ক্লাস করছে, ছেলেগুলোর কথা বলছে, হ্যাঁ ছেলে তোমাদের কথা বলছি, তোমরা এই যে কষ্ট করে ক্লাস করছো, গ্র্যাজুয়েশনটা হয়ে যায়, চাকরি বাকরি পেয়ে যাই, ব্যাস তাহলে দিস মার্ক দেয়ারফর ইজ এ স্মার্ক অর এ স্মাইল অফ এ পোটেনশিয়াল উইনার অফ এ সেক্সুয়াল বডি। আর মেয়েদের একটা অদ্ভুত একটা সেন্স থাকে, যেখানে তারা রিয়েলাইজ করে যে বয় নেক্সট ইজ ফিলিং লাইক দ্যাট। আমি আমার হাজবেন্ডের দিকে এখানে বলছে না তাকেও বুঝতে পারলাম, সে মনের মধ্যে তার আর মানে আনন্দে আর মানে আর ধরছে না, গদ গদ করছে। সো দো হি ওয়াজ ইন এ রুম আই হ্যাড লুকড অ্যাওয়ে ফ্রম হিম পেইনফুলি অ্যাওয়ার অফ এ সিক্রেট স্মাইল। আর আমার আরো ঘেন্না লাগছে তার এই সিক্রেট স্মাইলটা দেখে, কি আনন্দ! এ স্মার্ক অন হিজ ফেস দ্যাট শোড অ্যান অ্যাওয়ারনেস। এটা এমন একটা অ্যাওয়ারনেস কে দেখাচ্ছে অফ হোয়াট উই হ্যাড কাম হেয়ার ফর,
ঠিক যেটার জন্য আমি এখানে এসেছি সেইটা করতে। মানে এই অ্যাওয়ারনেসটা দেখে বোঝা যাচ্ছে যে তার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে যে জন্য সেখানে আসা। যখন কাঁদে না মেয়েরা দেখবি, ছেলেরা বলে ঠিক আছে ঠিক আছে থামো থামো চলো, দ্য বয় ইজ ইন রিয়েল হারি। আচ্ছা ঠিক আছে চলো না আবার, আচ্ছা আবার না চলো চলো চলো, আবার শুরু করলো আর না চলো চলো। মানে বয় ডাজ নট ওয়ান্ট টু ওয়েস্ট টাইম। আরে কত কাঁদবে, আমি আর পারছি না ওয়েট করতে চলো। তো সেখানে এই যে সিচুয়েশন রয়েছে, ঠিক আছে তুমি চলো না, আর আর একটা কারণেও কাঁদে, মেবি হয়তো মেয়েটা জানে শেষবারের মতো কাঁদ, ছেলেটা জানে না হয়তো শেষবারের মতো মেসেজ। তো এখানে মানে এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটাকে তুমি খুব ইন্টারেস্টিংলি দেখতে পারো যে দ্য বয় ইজ লুকিং ফর সেক্স ইন ম্যারেজ অ্যান্ড দ্য গার্ল ইজ লুকিং ফর ফ্রেন্ডশিপ ইন ম্যারেজ। এর থেকে বোঝা যায় ছেলেদের ব্রেন আর মেয়েদের ব্রেন কিভাবে কাজ করে। The girl smiles at a boy. The boy thinks, finally, samasya samadhan holo. And the girl thinks, sob shomoy oi sob bhabna ki, boshe dutu golpo korte paro. So, this is how the girl thinks of a boy and the boy thinks of a girl. While reading, the story of our mind moves to the use of honeymoon. Interesting topic I'm asking. That was honeymoon. Madhu Chandrima, where honey is defamiliarized. Actually, the couple in Intrusion, they are on a honeymoon. So they are spending their time in their honeymoon. So while reading the story, our mind moves to the use of honeymoon, where honey is defamiliarized, made to stand distant from the situation in which marriage partners find themselves. The other implication is that honeymoon in fact lays bare the ugly prospects of the institution that compels one of the partners to compromise. The fanciful aspect of the honeymoon phase is that companionship under the institution is viewed as a fantastically rosy picture of togetherness. Honeymoon ke sadharonoto dekhano hoy ekta bishon ekta mane golapi chitra hisebe. Etar pichone ekta strategy thake. Strategy ta holo, if you want the marriage to be completed and to be successfully completed, you do not want people to see the ugliness of marriage. Suppose this mobile is ugly. Okay, this is actually very ugly. Okay, suppose this mobile is ugly and I do not want to let the world know the ugliness of this mobile. So what do I do? I wrap a rosy cover around the mobile and the world thinks this is a rosy mobile. And when they buy that mobile, they buy a rosy mobile. When they open the mobile, they see this ugly, filthy, dirty, non-sanitized mobile. And marriage is very similar to this. Eta holo bibaho, nongra, ganda, sexually exploitative, materialistic, financially megalomaniac, and what you do, you put a rosy cover around the mobile. That is to say, around the marriage. What's the name of the rosy cover? Honeymoon.
What's the name of that rosy cover? Honeymoon. So you wrap the marriage with honeymoon. And the couple absolutely run to buy that package. They buy it, they open it, তারপরে হঠাৎ রিয়েলাইজ করে ছুটে গিয়ে যখন পালিয়ে বিয়ে করলাম, তারপরে দেখা যাচ্ছে সেক্সুয়ালি অ্যাবিউজড হচ্ছে, থালা বাসন মাজছে, রান্না করছে, কাপড় কাচছে, তখন কি দেখতে পাচ্ছে? হঠাৎ করে সেই রোজি কভার যেটা ছিল, সেই রোজি কভার যেটা ছিল মোবাইলের, সেই রোজি কভারটাকে খুলে ফেলা হয়েছে। নাও marriage as truth, marriage as practical truth or reality comes out into the open. And this is exactly the reason why I have explained that marriage gets wrapped in beautiful, absolutely beautiful rosy packages and rosy covers. No one, no young couple should know the truth about marriage. This has no connection with the reality of the decision. I repeat, the fanciful aspect of the honeymoon phase is that the companionship under the institution is viewed as a fantastically rosy picture of togetherness. Dhoop se nikal ke chhaon mein dhal ke rang de mujhe hirua. Actually it becomes dhoop se nikal ke kala aadmi ban ke rang de mujhe kaliya. So, you know, and this is what happens. So you know, I mean, the truth comes out. Eventually, the truth comes out. The truth eventually comes out. And this has no connection with the reality of the decision. But when the truth comes out, it's too late. It's little too late for you to turn around and settle score. This has no connection with the reality of the decision that binds the man and woman together. It is indeed fanciful that two evolved human beings will realize their potential of intimacy in an ideal way that can be visualized through the word honeymoon. It is fanciful, again, that honeymoon, ek mas pore dabor chyawanprash hoye jabe. তখন তুমি বুঝতে পারবে শালা ওটা ডাবর চ্যবনপ্রাশই ছিল, রোজি প্যাকেট মেরে মেরে, রোজি সিল্কের প্যাকেট জড়িয়ে 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 এমন প্যাকেট বানিয়েছিল যে দেখে মনে হচ্ছিল একদম মানে চুমু খেলে কি দেখা পাই। এবার ইজ ইটস ফ্যান্সিফুল, এগেন, যে চুলটাই হাত বোলাচ্ছিল বলাতে বলাতে বলছিল কি সুন্দর নরম, সে চুলি যদি একটা পড়ে ডালের ভেতরে, বাবা মা চোদ্দ গোষ্ঠী যা আছে কেউ উদ্ধার হতে বাজি থাকবে না, কেউ উদ্ধার হতে বাজি থাকবে না। ইট ইজ ফ্যান্সিফুল এগেন দ্যাট হানিমুন ক্যানট লাস্ট ফর এভার অ্যাসোসিয়েশন উইথ মুন অ্যাকচুয়ালি ইভোকস দ্য আইডিয়া অফ দি এফেমেরাল নেচার অফ দি রিলেশনশিপ। The initial phase of marriage does not give clarity to life's issues in the material sense, which are swept another understanding and deep interest. In any case, the said issue will show up sooner or later. Aaj ba kal, kal ba porshu, porshu ba torshu. Ashol shottota, bibaher moddhe jetake rosy packaging kore lukiye rekhechilen.
সেটা সামনে আসবেই আসবে। আর তখন যদি ভালোবাসা না থাকে অসহ্য হয়ে যাবে একে অপরের কাছে, সারা জীবন কি কয়েক ঘন্টা কাটানো দুর্বিষহ হয়ে উঠবে, একে অপরের মুখ দেখলে অস্তিত্বের সংকট হয়ে যাবে। কারণ অ্যাডিশনাল পয়েন্ট raised in the deconstruction effected here is where the love is necessary prerequisites coming together. Tahole this is very important line. An additional point raised in the deconstruction of marriage effected here is where the love is a necessary prerequisite of coming together. Je bhalobasha ta ki ekhi oporer kache ashar jonno tahole nunotomo purushotto. অ্যাটলিস্ট সুশীল দেশপাণ্ডের ইনক্লুশন তো বলছে ইয়েস 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 লাভ ইজ ইম্পর্টেন্ট প্রিরিকুইজিট ফর কাপল টু কাম টুগেদার ইন দি ইনস্টিটিউশন ইন দি ইনস্টিটিউশন ইফ লাভ ডাজ নট এক্সিস্ট দ্য ম্যারেজ ক্যান নট সার্ভাইভ ইন অর্ডার ফর দ্য ম্যারেজ টু সার্ভাইভ লাভ হ্যাজ টু বি দেয়ার ফ্রম দ্য স্টার্ট টু দি লাস্ট. One comes across a gap between the institution as it is perceived and as it is put into practice. Bibahoke dekhano hoy ek rokom bhabe ar bibaho hoy arek rokom. Kono bibaher ad e dekhano hoy sara din bashun majche, sara din kapur kasche, sara din gorom jol korche, ranna korche, bhat se fan jhorachche, এগুলো দেখায় না কেন বিয়েতে? শুধু দেখানো হয় গোলাপ ফুল নিয়ে একে অপরের হচ্ছে। আরে গোলাপ ফুল এর বদলে ফুল দেখা, কিন্তু বাঁধাকপি দেখা, ফুলকপি দেখা, গোলাপ ফুল দেখালে বেসন দেখা, যাতে বেসনের মধ্যে গোলাপ ফুলটা দিয়ে বড়াই করা যেতে পারে খিচুড়িতে। আরে ও গোলাপ ফুল নিয়ে কি করবে? সকালবেলায় উঠে গোলাপ ফুল নিয়ে চলে এলেন, আই লাভ ইউ, সে ঠিক আছে। বাট মানে প্রেম হওয়া উচিত ছিল অরিজিনাল যারা লাভার তারা এরকম, আমি তোমাকে ভালোবাসি সেই জন্য তোমার জন্য এরকম, তোমার মায়ের বাবার মুখের সমান বাঁধাকপি নিয়ে এসেছি এরকম। এখানে এই যে এখানে হ্যাঁ এক হাতে গোলাপ ফুল আর এক হাতে বাজারের ঝোলা, ইয়েস এক হাতে গোলাপ ফুল এক হাতে বাজারের ঝোলা, ইয়েস বিয়ে তো দেখাই না কেন? পলিথিনের ব্যাগটা নিয়ে বাজারে যাচ্ছে, ডাঁটা লঙ্কা আলু মোচা ওগুলো সব লুকিয়ে রাখা হয় প্যাকেজিং এর বাইরে, আর দেখানো হয় কি বারবার দেখানো হয় স্ট্রবেরি স্যান্ডউইচ রোজ। রেজাল্ট দেখলে স্যার কেউ এক্সামই বসবে না। এক্স্যাক্টলি, তাহলে বিয়ের ওই যে রোজি প্যাকেজটা যদি খোলা হয়, ছিঁড়ে প্যাকেজটাকে ছিঁড়ে প্যাকেজটাকে খুলে দেওয়া হলো, ভেতরে কি মাল আছে দেখি, ভেতরে মালে দেখা যাবে পচা মোচা, শ্বশুর মশাইয়ের মোটা মাথার মতো একটা বাঁধাকপি, শাশুড়ির নাকের মতো পটল, এরকম সব একটা রয়েছে। এগুলো দেখানো হয় না কেন? আর দেখানো হয় না কেন যে ডেইলি সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়, গালাগাল করা হয়, না চাইতেও বাচ্চা হয়ে যায় বিকজ স্বামী চাই, ভালোবাসে স্বামী তাই, এগুলো দেখানো হয় না কেন? ইন্ট্রুশন তো ওগুলো ইন্ট্রুশন, ওটাও তো ইন্ট্রুডার। তাই হানিমুনটাকে এমন ভাবে দেখানো হয় যেন মনে হয় পৃথিবীর একদম স্বর্গ একটা মানে মুক্তিপথ, হানিমুনে গেলে স্বর্গের একদম উদ্যান অনন্তকালের জন্য উন্মোচিত হয়ে যাবে নববিবাহিত কাপল দিয়ে, স্বর্গে গিয়ে বাসন মাজতে। দেখা গেল যে ছেলেটাকে ভালোবেসেছিলাম সেই সলমান খানটা হয়ে গেল, ঠিক আছে, লুঙ্গি পরে খালি গায়ে বগল চুলকাতে চুলকাতে বিড়ি খাচ্ছে, আর যে
নাইকাটি আমার দেখা গেল যে ছেঁড়া ম্যাক্সি পরে নাকের লোম দিয়ে দিয়ে কাটছে, দেখা গেল বউয়ের যে দাড়ি আছে সেটাও খেয়াল করে। এবার দুজনে একই রেজার দিয়ে কাটে। এবার এই যে এই সিচুয়েশন, এই সিচুয়েশনের জন্য দায়ীকে একটা অদ্ভুত রোজি পিকচার অফ ম্যারেজ তৈরি করা হয়। সেটা তোমরা অশিক্ষিত, হ্যাঁ হ্যাঁ তোমাকেই বলছি তুমি অশিক্ষিত না, লাইক সাবস্ক্রাইব করলে শিক্ষিত বলবো আমি, না করলে অশিক্ষিত। তো এবার এইখানে সেই কারণের জন্য স্বাভাবিকভাবে ম্যারেজকে একটা রোজি পিকচার হিসেবে দেখানো। One comes across a gap between the institution as it is perceived and as it is put into practice. There is a kind of sanctity that is constructed to fortify matrimony and the rules that are by definition impositional in their nature and function. If matrimony is stretched towards love as a prerequisite, then it may cease to be marriage. এবার বলছে কেন বিবাহের মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে কি অসুবিধা আছে? বিবাহের মধ্যে যদি ভালোবাসা থাকে না সে থাকতেই পারবে, তাহলে সেটা বিবাহ থাকবে না। আর বউ থাকতেই পারে তাহলে সেটা নিজের থাকবে না। ভালোবাসবো না কেন, বউকে ভালোবাসি কিন্তু বাস্তবের মুখোমুখি যখন হয়ে যায় না তখন। এই জন্য দেখবি পরিসংখ্যান বলছে লাভ ম্যারেজ যারা করে ডিভোর্স তাদের বেশি হয়, অ্যারেঞ্জ ম্যারেজ গুলো টিকে যায়। এত জানাশোনা হয়ে যায় না যে বিয়ের পরে আর কিছু থাকে না জানাশোনা। আর অজানা অচেনা হলে কি জানতে জানতে অন্তত 20 বছর পার হয়ে যায়। 9 বছর প্রেম করে বিয়ে করেছে, এই জন্য 9 ঘন্টা পরে ডিভোর্স হয়ে গেছে। যাই হোক সেমিফাইনালে নক আউট, হ্যাঁ যাই হোক ক্লিয়ার করে ভালো। অন দ্য আদার হ্যান্ড ইফ ইট ইজ ইনডিউসড টু ফলো দ্য রুলস অফ ইনভায়োলেবল টুগেদারনেস দেন ইটস গ্রিপ অন স্পন্টেনিটি গেটস লুজিং। In this sense, the story puts the institution of matrimony in the dock and compels readers to take a fresh look at the arrangement that is seen initially as an olive branch of pleasure, fulfillment and ecstasy. That is to say, marriage is not only about rose and olive branches, leaves and roots, no. Marriage is more than that. Marriage is about understanding, marriage is about self-respect, and marriage is about giving space to each other. Marriage is about friendship and adjustment, self-adjustment and mutual adjustment, with mutual respect. The phrase propagation of human race used in the story brings the experience of togetherness into an entirely mundane sphere, devoid of potentiality and creative depth, and presents togetherness in an animalish light. যে দেখানো হয়েছে এখানে যে টুগেদারনেসটাকে একটা পাশবিকভাবে যে ইটস জাস্ট অ্যাবাউট দ্য প্রসেস অফ অ্যাচিভিং অ্যাটেনিং দ্য সেক্স দ্যাট ইউ হ্যাভ অলওয়েজ নিডেড, সো দ্যাটস হোয়েন ম্যারেজ বিকামস অনলি এ কন্টিনিউয়েশন অর এ প্রোপাগেশন অফ হিউম্যান রেস। The institution is supposed to involve procreation than realization of the individual in close companionship. In marriage as agency of procreation, the individual gets transformed into parents. Prottek individual khyal kore na bibaher moddhe kokhon tara pita mata hoye geche. Made for rearing ideal citizens. এবং তাদের একমাত্র কাজ হলো ভালো নাগরিক উৎপাদন করা। A problematic situation
করলে প্রেম, প্রেম করার পর কখন যে পিতামাতা হয়ে যাবেন ধরতেই পারবেন না, আর পিতামাতা হওয়ার পরে কখন যে বাচ্চা মানুষ করার কারখানা হয়ে যাবে ধরতেই পারবেন না, আর কখন যে নিজের জীবন ছেড়ে সন্তানকে ভালো নাগরিক বানানোই একমাত্র জীবনের প্রতিপাদ্য হয়ে যাবে কেউ ধরতেও পারবেন না। তখন করেছিলাম যখন প্রেম, আর হলাম যখন বাজারের থলে আর বাচ্চাকে সামনে বসিয়ে নিয়ে স্কুলে নিয়ে যাওয়ার ক্যারিয়ার, তখন হঠাৎ করে মনে হবে প্রথমবার যখন প্রেম করেছিলাম এর মায়ের সাথে যে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি, ক্যা সে ক্যা হো গে দেখতে দেখতে, এরকম তো ভাবিনি। তারপরে বলে অবশ্য আমার জীবনের এখন একমাত্র উদ্দেশ্য আমার সন্তানটাকে ভালো করে মানুষ, আর আমার এই ভিডিওর একমাত্র উদ্দেশ্য হলো তোমাদেরকে বলা যে তার আগে নিজে মানুষ হও, সন্তানকে পরে মানুষ করো। নিজে এক একটা কুলাঙ্গার হয়ে আছো আর সন্তানকে মানুষ করো, নিজের কোনো চালচুলো ঠিক নেই, সন্তানের দায়িত্ব নেই, সন্তানকে মানুষ কি করবে? যে সময় নিজে পড়াশোনা করার দরকার ছিল সেই সময় তো সন্তান উৎপাদনে ব্যস্ত ছিলেন। তো যাই হোক, ভালো সিটিজেন উৎপাদনের কারখানা হয়ে গেল, এন এ প্রবলেমেটিক সিচুয়েশন টু বি হোয়ার ডমিনেন্ট ফোর্সেস আর ক্যালাস অ্যান্ড ভ্যালু ফ্রি, হোয়ার অ্যাজ কমন পিপুল ট্রেন অ্যাজ ওয়েল অ্যাজ কন্ট্রিবিউট আইডিয়াল সিটিজেন্স টু দ্য স্ট্রাকচার সোসাইটি। তাই জন্য বিবাহ হয়ে গেল এমন একটা প্রতিষ্ঠান যেখানে বাচ্চা উৎপাদন আর বাচ্চাকে ভালো নাগরিক বানানোর একটা সিভিলাইজেশন চালিয়ে নিয়ে যাওয়ার একটা ফ্যাক্টরি সিস্টেম ছাড়া আর কিচ্ছু না। তো ম্যারেজ ইজ এ প্রসেস অফ ম্যানুফ্যাকচারিং সিভিলাইজ সিটিজেন্স থ্রু ইনস্টিটিউশনালাইজেশন। আর বলবে যে আমিও ভালোবাসি, তাই বিয়ে করেছি। এইভাবে ভালোবাসার